ডায়েরির সাদা বুক খসখস শব্দ তুলে এগিয়ে চলছে একটি কলম সিংকিয়াং এর ধূসর মরুভূমি দূরে উত্তর দিগন্তে তিন শান পর্বতমালা কালোরেখার মতো দাঁড়িয়ে আছে অর্থহীনভাবে শুধু চেয়ে থাকি চারদিকে কোনো কাজ নেই জীবনের গতি যেন আমাদের স্তব্ধ হয়ে গেছে আজ কদিন হলো যুগ যুগান্তের ভিটে মাটি ছেড়ে আমরা পাঁচ হাজার মুসলমান আশ্রয় নিয়েছি আমাদের জাতীয় ভাইদের কাছে এ সুদূর অত্যাচারীর চকচকে রক্ত পিপাসু বেয়নেট আর রাইফেলের গলিত সীসা ছিনিয়ে নিয়েছে আমাদের বহু ভাই বোনকে চোখে কারো পানি নেই শুকিয়ে গেছে অশ্রুর ধারা মরুঘেরা ও দুর্গম মরুদ্যানে এসে আমাদের যারা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ভুল ভেঙে গেল তাদের অচিরেই একদিন সকালে উঠলে শুনলাম এদেশের ফেরাউন বাহিনীও এগিয়ে আসছে এদিকে আব্বা চিৎকার করে বললেন আমরা বাঘের মুখ থেকে খসে কষাইয়ের হাতে পড়েছি আমাদের মাতৃভূমি তুর্কিস্তানের এক খণ্ড ভূমিতেও আজ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেবে না শয়তানরা বুঝলাম আব্বার সহ্য শক্তি নিঃশেষ হতে চলেছে তবুও আবার আয়োজন শুরু হলো যাত্রার নারী আর শিশুদের চোখের পানিতে ভারী হয়ে উঠল মরুভূমির শুষ্ক বাতাস এবার শুধু আমরাই নই মরুদ্যান ও আশপাশের আরও পঁয়তাল্লিশ হাজার মুসলিম নরনারীর উদ্বাস্ত মিছিল এসে সামিল হলো আমাদের সাথে আমার চার বছরের ভাই ইউসুফ এসে আমাকে জড়িয়ে ধরে বলল আমরা আবার কোথায় যাব ভাই যান বাড়ি গেলে সেই মানুষরা যে আবার মারবে আমাদের আমি অভয় দিয়ে বললাম না ভাই আমরা বাড়ি যাচ্ছি না কিন্তু কোথায় যাচ্ছি বলতে পারলাম না কোথায় যাব আমরা তাজিকিস্তান কিংবা উজবেকিস্তান সে তো আর এক সিংকিয়াং অবশেষে সবাই বুক ভরা আশা নিয়ে তাকাল দক্ষিণের দিকে উচ্চারিত হল ভারতের নাম মোহাম্মদ বিন কাশিমের এ ভারত মাহমুদ বাবর ইশাখা টিপু সুলতান ও তিতুমিরের এ ভারত মরুভূমির সাদা বালুর উপর দিয়ে এগিয়ে চলল ছিন্নমূল মানুষের আদিগন্ত মিছিল পিছনে পড়ে রইল সহস্র শতাব্দীর স্মৃতি বিজড়িত মাতৃভূমি সিংকিয়াং কেন এমন হল কি করেছি আমরা শুধু তো স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি মানুষের এ চাওয়া তো চিরন্তন মুসলমান হওয়ার অপরাধী কি এ অধিকার আমাদের থাকবে না কয়েক সপ্তাহ কেটে গেল ধীরে ধীরে তিব্বতের দিকে এগিয়ে চলছে আমরা হঠাৎ একদিন কয়েকটি সামরিক বিমান খুব নিচু দিয়ে আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা কাফেলায় তাহলে কি ওরা এখনো পিছু ছাড়েনি আমাদের মরুভূমির নির্ঝুম নিস্তব্ধ রাত বাতাসের একটানা শংস নিঃশ্বাস নিস্তব্ধতার মাঝে তরঙ্গ তুলছে শুধু উপরে লক্ষ কোটি তারার মেলা কাফেলার পরিশ্রান্তিকরা কেউ জেগে নেই বোধ হয় উত্তর দিগন্ত থেকে ভেসে এলো কয়েকটি জেট ইঞ্জিনের ভয়ঙ্কর শব্দ তারপর বুম 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 চিৎকার ছুটোছুটি ও আর্তনাদি গভীর রাত্রির নিশুতি প্রফর ভেঙে পড়ল টুকরু টুকরু হয়ে আগেই ঘুম ভেঙে গেছে আমার বিছানায় উঠে বসেছি বোবা হয়ে গেছি যেন আব্বার চিৎকারে ছুটে বাইরে বেরিয়ে গেলাম নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না আমার কি বিভৎস সে দৃশ্য আব্বার তাবো জ্বলছে টলতে টলতে আব্বা ইউসুফকে টেনে নিয়ে আসছেন ইউসুফের কোমর থেকে পিছন দিকটা নেই কয়লার মতো হয়ে গেছে ওর শরীর একটি অস্ফুট চিৎকারই শুধু আমার মুখ থেকে বেরোল যখন জ্ঞান ফিরল বেলা হয়ে গেছে তখন অনেক আব্বার দিকে চোখ পড়তেই দেখলাম অত্যন্ত ক্ষীণ কণ্ঠে তিনি আমায় ডাকছেন আমি কাছে যেতেই তিনি বললেন মুসা কাফেলা নিয়ে যত সত্তর পারো এখান থেকে সামনে এগিয়ে যাও মনে আমি বাধা দিয়ে বললাম এসব কি বলছেন আব্বা আপনি ভালো হয়ে যাবেন আব্বা ম্লান হাসলেন বললেন তাঁর ডাকেলে এলে কেউ সে ডাকে সাড়া না দিয়ে পারে না মোসা একটু থেমে তিনি বললেন মোসা ইউসুফ নেই দুঃখ করো না পৃথিবীর সমস্ত নিপীড়িত শিশুর মাঝে তোমার ইউসুফকে খুঁজে পাবে তোমার মা বাবা নেই বলে কখনো ভেব না পৃথিবীর নির্যাতিত মানুষের মধ্যে তোমার মা বাবাকে খুঁজে পেতে চেষ্টা করো অত্যন্ত ক্ষীণ হয়ে পড়ল আব্বার কণ্ঠ আব্বার অস্ফুট কণ্ঠে তার কথা বেরিয়ে এলো মনে রেখো মুসা শুধু সিঙ্কিয়াংয়ের মুসলমানদের একারে দুর্দশা নয় পৃথিবীর কোটি কোটি তোমার ভাই বোন এমনইভাবে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে আরও মনে রেখো তোমার এই মজলুম মুসলিম ভাই বোনদের অশ্রু মোছানোর দায়িত্ব তাদের অবস্থার পরিবর্তন আনার দায়িত্ব তোমাদের মতো তরুণদের তোমার স্রষ্টার নিদর্শনগুলো আর তোমার গৌরবময় ইতিহাসকে সর্বদা সামনে রেখো খালিদ তারিক মুসা মুহাম্মদ বিন কাসিমের তলোয়ার যেদিন তোমরা আবার হাতে তুলে নিতে পারবে দেখবে সেদিন আল্লাহর সাহায্য কত দ্রুত নেমে আসে তোমাদের উপর আব্বা তাঁর নিঃসার দুর্বল হাত দিয়ে আমার অশ্রু মোছানোর ব্যর্থ চেষ্টা করে বললেন মুসা অশ্রু তো মুসলমানদের জন্য নয় তোমরা সেই জাতি যারা হাত কেটে গেলে পা দিয়ে পতাকা ধরে রাখে পাহা কেটে গেলে দাঁত দিয়ে পতাকা ধরে রাখে আমি মুছে বললাম আব্বা আমি আর গাদব না দোয়া করুন ঘরের কোণে বসে কাপুরুষের মতো যেন মরতে না হয় চারদিকে চেয়ে দেখলাম গতকাল যারা দুনিয়ার আলো বাতাসে বিচরণ করেছে তাদেরই হাজার হাজার বিকৃত লাশে মরুভূমির বুক কালো হয়ে উঠেছে শত শত পড়া তাঁবুর খন্ড খণ্ড অংশ ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে শত শত এতিম শিশুর সব হারানোর কান্না চারিদিকে মাতম তুলেছে আবার যখন আব্বার দিকে চাইলাম চোখ দুটি তার বুঝে গেছে চোখ দুটি আর কোনোদিন চাইবে না পৃথিবীর দিকে আমার দিকে একটি অবরুদ্ধ উচ্ছ্বাস যেন ভেঙে চুর মার করে দিতে চাইল আমার সমগ্র হৃদয়কে চারদিক থেকে অন্ধকার এসে সংকীর্ণ করে দিতে চাইল আমার পৃথিবীকে দাঁতে দাঁত চেপে শক্ত হতে চেষ্টা করলাম আমি কাঁধের উপর একটি কোমল স্পর্শের চমকে উঠলাম ফিরে দেখলাম ফারজানা শুভ্র গণ্ড দুটি চোখের পানিতে ফেসে যাচ্ছে তার অশ্রু ধোয়া কালো চোখ দুটিতে কে নিশ্চিম মায়া এমন নিবিড় ভাবে ফারজানাকে কোনোদিন আমি দেখিনি ফারজানা সিংকিয়াং প্রধান বিচারপতি আমির হাসানের কন্যা আমি বললাম ফারজানা কোনো দুঃসম্পদ নেই তো সে বলল আমরা ভালো আছি আব্বা আপনাকে আমাদের তাঁবুতে ডেকেছেন মরসূর্য তখন আগুন বৃষ্টি ছড়াচ্ছে আমি জানতাম ফারজানাদের ছোট্ট একটি তাঁবু আমি বললাম চারদিকে চেয়ে দেখো ফারজানা তাঁবুর ছায়া আমরা কতজনকে দিতে পারব যা হোক এদিকের একটা ব্যবস্থা করা যাবি তুমি যাও ফারজানা আমি এই চাচা জানের সাথে পরে দেখা করব। আমরা আমাদের দশ হাজার ভাই বোনকে আলুর অন্তিম শয্যায় ঘুমিয়ে রেখে এগিয়ে চললাম সামনে একদিন গোধূলি মুহূর্তে আমরা পৌঁছলাম তিব্বত সীমান্তে দেখলাম তিব্বত সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে জানলাম সিংকিয়াংয়ের মাটি যাদেরকে আশ্রয় দিতে পারেনি তিব্বতের মাটিতেও তাদের আবেদন নিবেদন কোনো কাজে এলো না আশাভঙ্গের ভঙ্গের চরম হতাশায় মৃত্যুর স্তব্ধতা নেমে এলো কাফেলা ঘিরে এবার কোথায় যাব আমরা উত্তরে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে দক্ষিণে তিব্বত সীমান্তের দুর্ভেদ্য দেয়াল আশার একটি ক্ষীণ আলোকবর্তিকা তখন জ্বলছে কাশ্মীর হয়ে আফগানিস্তান পর্যন্ত পথ অত্যন্ত দুর্গম কিন্তু উপায় নেই তবু হিমালয়ের আঠারো হাজার ফুট উঁচু বরফ মোড়া মৃত্যু শীতল পথ ধরে আফগানিস্তানের দিকে যাত্রা শুরু হল আমাদের দিন মাস গড়িয়ে চলল পার্বত্য পথের কষ্টকর আরোহণ অবরোহণ নিঃশেষ করে দিল মানুষের প্রত্যয়ের শেষ সঞ্চয়টুকু তারপর দুঃসহ শীত প্রতিদিনই শত শত পরিশ্রান্ত মানুষের পর নেমে আসতে লাগল মৃত্যুর হিমশীতল পরশ দুর্বল বৃদ্ধ কোমল দেহনারী অসহায় শিশুরাই প্রধান শিকারে পরিণত হলো এর সবার মতো ফারজানার বৃদ্ধ পিতাকেও একদিন হিমালয়ের এক অজ্ঞাত গুহায় সমাহিত করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে ফারজানার অবস্থাও হয়ে উঠেছে মর্মান্তিক তার আব্বার মৃত্যুর পর সে পাশানের মতো মৌন হয়ে গেছে বোবাদৃষ্টির শূন্য চাউনির মাঝে কোনো ভাবান্তর খুঁজে পাওয়া যায় না ওর একটি হাত ধরে আমি পাশাপাশি চলছিলাম কয়েকদিন পর হাত ধরে নিয়ে এগিয়ে চলাও অসম্ভব হয়ে উঠতে লাগলো ভীষণ জ্বর উঠল পা পাদি আর উঠতে চায় না ওর সেদিন গভীর রাত ঘুমিয়ে পড়েছে বোধ সবাই জ্বরের তীব্র ব্যথায় ফারজানা কাতরাচ্ছে একটু দূরে বসে অসহায় ভাবে সে দৃশ্য দেখছে আমি হিমালয়ের নিঃসিম নৌনতার মাঝে ফারজানার অস্ফুট কাতটানি তীব্র আত্মবিলাপের মতো আমার সমগ্র হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে আমি ধীরে ধীরে উঠে গিয়ে ওর মাথার পাশে বসলাম ধীরে ধীরে হাত বুলালাম ওর আগুনের মতো উত্তপ্ত ললাটে ওর দুর্বল দুটি হাত উঠে এলো তুলে নিল আমার হাত ওর দুহাতের মুঠ হয়ে তারপর আমার হাত মুখে চেপে ধরে বাঁধ ভাঙা নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ল ফারজানা আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম না ফারজানা কষ্ট এতে আরও বাড়বে ফারজানা বলল আমাকে ভোলাতে চেষ্টা করোনা আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে তারপর একটু থেমে ধীরে ধীরে বলল মুসাভাই সজ্ঞানে কখনো কোনো পাপ করেছি বলে মনে পড়ে না তুমি কি আমাকে আশ্বাস দিতে পারো অমর জীবনের সেই জগতে আবার আমি তোমাকে খুঁজে পাব আব্বার কাছে বসেছিলাম কাঁদব না কিন্তু কিন্তু চোখের পাতা দুটি সহসা ভারী হয়ে উঠল আমি বললাম এ কথা শুধু তিনিই জানেন ফারজানা তবে বলতে পারি আমি তিনি তার বান্দার কোনো একান্ত কামনাকেই অপর্ণ রাখেন না ফারজানা যেন গভীর পরিতৃপ্তির সাথে চোখ বুঝল অস্ফুটে তার মুখ থেকে বেরিয়ে এলো আল্লাহই তো আমাকে সবচেয়ে ভালো জানেন চোখ দুটি আর খুলল না ফারজানা কোনো দিনই আর খুলবে না হিমালয়ের বুক চিরে পথ চলার পর আমরা যখন আফগান সীমান্তে পৌঁছলাম পঞ্চাশ হাজার মানুষের মধ্যে আমরা তখন বেঁচে আছি মাত্র আটশত পঞ্চাশ জন খসখস শব্দবন্ধ হল হঠাৎ থেমে গেল কলমটি টেবিলের একপাশে রাখা একটি ক্ষুদ্র যন্ত্রে হঠাৎ লাল বাতি চলে উঠল আর সেই সাথে ওয়ারলেস গ্রাহক যন্ত্র থেকে বিপ বিপ শব্দ ফেসে এল আহমেদ মুসাদ লেখা থামিয়ে ডায়েরিটা বন্ধ করে উঠে দাঁড়াল প্রায় সাড়ে ছ ফুট লম্বা লোকটি মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী তুর্কি স্বাস্থ্য সকল প্রকারের কষ্ট ও যে কোনো প্রতিকূল অবস্থায় মোকাবেলার যোগ্যতা দিয়ে যেন আল্লাহ সৃষ্টি করেছেন একে মাথার চুল ছোট করে ছাটা চোখ দুটি উজ্জ্বল এবং দৃষ্টি অতি তীক্ষ্ণ শান্ত মুখাবয়বে অনমনীয় ব্যক্তিত্বের সুস্পষ্ট ছাপ এই লোকটি বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত ও সাম্রাজ্যবাদী মাথা বরক থেকে ইন্দোনেশিয়া ও উত্তর ককেশিয়া থেকে তানজানিয়া পর্যন্ত সুবিস্তৃত মুসলিম সমাজের প্রত্যেক মুসলিম মানুষ তার নাম গর্বের সাথে স্মরণ করে এবং স্বাধীন দেশ আর স্বাধীন জীবনের স্বপ্ন দেখে আহমেদ মুসা উঠে ওয়ারলেসের কাছে গিয়ে বসল বলল আহমেদ মুসা স্পিকিং ওপর থেকে একটি কণ্ঠ ভেসে এলো ফারুক আমিন বলছি কি খবর বলো বাংলাদেশ সিক্রেট সার্ভিস একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছে আমি এক্ষুনি আসতে চাই এসো ফোর জিরো ওয়ান অপারেশনের খবর পনেরো মিনিট হলো ফিরেছে জেরুজালেমে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরির স্বাদ ওদের অনেক দিনের জন্য মিটে গেছে মাউন্ট গুলিভিয়ারের ক্ষেপণাস্ত্র বেদীটি ধুলা হয়ে গেছে প্রচণ্ড ডিনামাইটের বিস্ফোরণে আর ইহুদি ক্ষেপণাস্ত্র বিশারদ মাইকেল শার্পের দেহটিও উড়ে গেছে তার সাথে মুহূর্তের জন্য আহমদ মুসার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল বলল বিজয়ী ভাইদের আমার সালাম দাও ফারুক আর শোনো কোনো প্রকার আত্মতৃপ্তির অবকাশ আমাদের নেই লক্ষ্য আমাদের বহুদূর কিন্তু পথ অত্যন্ত দুর্গম গম এ পর্যন্ত আমরা যা করেছি তার যে ভবিষ্যতে যা আমাদের করতে হবে তা হাজার গুণ বেশি আচ্ছা তুমি এসো এবার ওয়ারলেস সেটের কিবোর্ড থেকে আরেকটি চ্যানেল তৈরি করলো নতুন ঠিকানায় কয়েকবার যোগাযোগ করতে চেষ্টা করলো সফল হল না উঠে দাঁড়ালো আহমেদ মুসা দুটি তার কঞ্চিত হয়ে উঠল টেলিফোনটি তুলে নিয়ে একটি পরিচিত নাম্বারে ডায়াল করে বলল শফিক তুমি একটু উপরে এসো আহমেদ মুস্তা খসখস করে একটি কাগজে লিখল হাসান তারিকের ওয়ারলেস অস্বাভাবিকভাবে নীরব সে কোথায় খোঁজ নাও এখন নয় আগামীকাল ভোর পাঁচটায় আমাকে হেডকোয়ার্টারে পাবে একটু পরেই নীল বাতি চলে উঠল ঘরে পর্দা ঠেলে প্রবেশ করল শফিক সামনের চেয়ারটায় বসতে ইঙ্গিত করল আহমেদ মুসা তারপর চিঠিটি ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল পররাষ্ট্র দপ্তরের ঠিক বিপরীতে রাস্তার উত্তর পাশে তিনশো বত্রিশ নম্বর বাড়ি বাড়িটিতে ঢুকে সোজা তিনতলায় উঠে যাবে এ চিঠিটি তার সাবধানে যেও কেমন আম্মানের অভিজাত এলাকার একটি দোতলা বাড়ি চারপাশে কোনো বাড়ি নেই আট ফুট উঁচু ঘেরা বাড়িটি বাড়ির বাইরে সব আলো নেভানো হলেও রাস্তার সরকারি আলোতে বাড়ির উত্তর দিকের সম্মুখ ভাগটা বেশ উজ্জ্বল রূপালি রং করা লোহার গেটে আলো পড়ে চিকচিক করছে আহমদ মোস্তার চিঠি নিয়ে গেট দিয়ে ধীর পায়ে বেরিয়ে এলো শফিক গাড়ি স্টার্ট নিতেই শফিক চকিতে একবার পিছনে ফিরে দেখল কালো রঙের একটি ল্যান্ড রোভার পাশের অন্ধকারের বুক থেকে বেরিয়ে এলো তাদের পিছনে সন্দেহ সম্পর্কে নিশ্চিত হবার জন্য শফিক ড্রাইভারকে ফুল স্পিডে গাড়ি ছাড়তে বলল ড্রাইভার আপত্তি জানিয়ে বলল এ আঁকা পাকা রাস্তায় এর চেয়ে বেশি স্পিড দেওয়া সহজ নয় সাহেব শফিক ড্রাইভারের চোখের সামনে সাংকেতিক চিহ্ন তুলে ধরে বলল এর প্রয়োজন আছে ড্রাইভার ড্রাইভার সাইমোমের সাংকেতিক চিহ্ন দেখে মাথা ঝাঁকিয়ে একটি সশ্রদ্ধ সালাম জানিয়ে বলল এ গাড়ি ও আমাকে এখন থেকে নিজের মনে করুন জানাব শফিক রিভারভিউ থেকে চোখ সরিয়ে বলল পিছনের গাড়িটি আমাদের অনুসরণ করছে ড্রাইভার ড্রাইভার একবার চিন্তিত মুখে ভিউর দিকে তাকিয়ে বলল শহরের প্রতিটি অলিগলিও পথ আমার নখদর্পণে যদি বলেন তো পাঁচ মিনিটে ওদের চোখ হেরিয়ে বেরিয়ে যাব আমরা না তা হয় না ড্রাইভার শত্রুকে পিঠ দেখানো আমাদের ঐতিহ্যের বিপরীত সাইমমের কোনো সদস্যই শত্রুকে জীবিত রেখে সামনে এগোয় না তুমি সামনের গাছটার কাছে মোড় ঘোরার সময় গাড়ির গতি একটু কমিয়ে দেবে আমি নেমে গেলে তুমি গাড়ি চালিয়ে যাবে সুলতান সালাউদ্দিন রোডের মুখে আমার জন্য অপেক্ষা করো গাছটির কাছে একটু অন্ধকার মতো জায়গায় খোলা দরজা দিয়ে চলন্ত গাড়ি থেকে ছিটকে বেরিয়ে গেল শফিক পিছনে তাকিয়ে আশ্বস্ত হল সে পিছনের গাড়ির হেডলাইট এখনও অনেক পেছনে নিশ্চিন্ত মনে পকেট থেকে একটা হ্যান্ড গ্রেনেড বের করে সেফটি পিন ঠিক করে রাখল অন্য হাতে রিভলভার সামনের গাড়ি লক্ষ্য করে পিছনের গাড়িটি নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছে গাছের নিচে একটি পাথরের আড়ালে লুকিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে শফিক গাড়ি গাছের সমান্তরালে আসতেই সাইলেন্সার লাগানো রিভলভার থেকে ধীরে সুস্থে প্রথম গুলিটি ছোঁড়ল সে করে মৃদু শব্দ হলো প্রচন্ড শব্দে পিছনের একটি টায়ার বাস্ট হল কিছু দূর যেয়ে থেমে গেল গাড়িটি শফিকের ধারণা সত্য হলো সাধারণ টায়ার বাস্ট মনে করে গাড়ির দুধারের দরজা খুলে দুজন বেরিয়ে এলো একজন বেটে ধরনের নাক চ্যাপ্টা মুখ গোল রং হলদে একবার চাইলেই বোঝা যায় লোকটি চাইনিজ আর একজন লম্বা রং সাদা দুজনের পরনে কালো প্যান্ট কালো কোট ওরা টায়ার পরীক্ষা করে চমকে উঠল মুহূর্তে হাত পকেটে চলে গেল ওদের কিন্তু দেরি হয়ে গেছে তখন শফিকের রিভলভার দুবার মৃদু শব্দ করে উঠল ঢলে পড়ল দুটি দেহ শফিক দ্রুত চলে গেল ওদের কাছে পকেটে রিভলভার সিগারেট কেস লাইটার হাত বোমা ছাড়া অন্য কোনো কাগজপত্র পেল না গাড়িতে একটি সাবমেশিন গান একটি চামড়ার ছোট অ্যাটাচি কেস পড়েছিল কোনো তথ্য পাওয়া যেতে পারে মনে করে অ্যাটাচি কেসটি নিয়ে বেরিয়ে পড়ল শফিক চলে যাবার আগে মোড়ে ডিউটিরত পুলিশকে দুটি লাশের কথা জানিয়ে তাড়াতাড়ি ওগুলোর ব্যবস্থা করার জন্য বলে গেল শফিককে পাঠিয়ে দেবার পর আহমদ মুসা অস্থিরভাবে কিছুক্ষণ পায়চারি করল কি যেন সমাধান খুঁজছে সে মনে মনে কোনো কাজে হঠাৎ করে কোথাও চলে যাওয়া হাসান তারিকের পক্ষে অস্বাভাবিক নয় কিন্তু তাই বা কী করে হয় এখন রাত বারোটা তার এখানে পৌঁছবার কথা ছিল এগারোটায় তাছাড়া সবচেয়ে আশ্চর্য তার ওয়ারলেসের নিরবতা তাহলে ভাবতেই চোখ দুটি জ্বলে উঠল আহমদ মুসার। প্রতিশোধের আগুন যেন তাতে ঠিকরে পড়ছে পরে ধীরে ধীরে সে চোখে এলো অদ্ভুত এক তন্ময়তা জানালা দিয়ে বাইরে চলে গেল তার চোখ অন্ধকার দিগন্তের কালো পর্দা ছাড়িয়ে তিবেক হিন্দুকুশ কারাকরাম পর্বতমালা পেরিয়ে ছুটে গেল তার মন পূর্ব তুর্কিস্তানের কানসু এলাকার একটি সুন্দর জনপদে কি হাসি আনন্দ আর সমৃদ্ধ ফরা দিনগুলো মরুভূমির একখণ্ড দুরন্ত হাওয়ার মতোই তারা ঘুরে বেড়াতো চারদিকে কাঁটার সারা সারাদিন চলত লুকোচুরি খেলা রাতের বেলা বাবার উষ্ণ কোলে বসে আকাশের তারার দিকে চেয়ে কত গল্প শুনত শুনতে শুনতে তারার জগৎ পেরিয়ে মঞ্চলে যেত আর এক জগতে সেটা অন্ধকার পৃথিবী একজন মহাপুরুষ এলেন আরব দেশে তাঁর হাতে নেমে এলো একখণ্ড আলো অনেক ঘূর্ণাবর্ত আর ঝড়ের মাঝেও তা ছড়িয়ে পড়ল চারদিকে তার এক খণ্ড এসে ছড়িয়ে পড়ল গল্প শেষ না করে বাবাকে উঠতে হতো মসজিদ থেকে ভেসে আসতো বড় চাচা এক মিষ্টি সুর বুঝত না সে এক বর্ণ কিন্তু ভালো খুব এমনি করে দিন চলে যাচ্ছিল চলতো এভাবেই কিন্তু সাজানো গোছানো এক জীবনে এল ঝড় পিছনে অবশিষ্য থাকল রক্ত হাহাকার জানালার শিখ ধরে দাঁড়িয়ে থাকা আহমদ মুস্তার মুখ কি এক অব্যক্ত বেদনায় আর দৃঢ়তায় শক্ত হয়ে উঠল ধীরে ধীরে সে বলল মধ্য এশিয়া সিংকিয়াংয়ে ফিলিপাইনে ফিলিস্তিনে ইথোপিয়ায় চাঁদে মুসলমানদের উপর যে নির্যাতন তোমরা চালাচ্ছ তার হিসেব অবশ্যই দিতে হবে তোমরা সিয়াটো সেন্টো ন্যাটো করতে পারো ওয়ার্স চুক্তি করতে পারো কিন্তু আমরা কিছু করতে গেলেই তা হবে ফ্যানাটিক আর গোড়ামে জানালার পাল্লা দুটো টানতে গিয়ে নিচের দিকে চোখ পড়তে উঠল আহমদ মুসা বাইরে প্রাচীরের পাশে বিড়ালের চোখের মতো টুকরো ক্ষীণ আলো হঠাৎ জ্বলে উঠে নেভে তো সচকিত হয়ে উঠল আহমদ মুসা অন্ধকারের জন্য বিশেষভাবে তৈরি বাইনুকুলার চোখে লাগালো দ্রুত বাইরের অন্ধকার অনেকটা স্বচ্ছ হয়ে উঠল দেখা গেল হুক লাগানো দড়ি বেয়ে একটি ছায়ামূর্তি প্রাচীরে উঠে বসেছে কালো পোশাকে আবৃত সর্বাঙ্গ ছায়ামূর্তিটি ধীরে ধীরে নামল নিচে। তারপর দেয়ালের পাশ ঘেসে শিকারী বিড়ালের মতো এগিয়ে এলো ধীরে ধীরে নিঃশব্দ গতিতে প্রস্তুত হয়ে আহমদ মুসান নেমে এলো নিচে সিঁড়ির মুখে সুইচবোর্ডের পাশে একটি থামের আড়ালে দাঁড়াল সে নিঃশব্দ পায়ে ছায়ামূর্তিটি উঠে এলো বারান্দায় তাকে একখণ্ড জমাট অন্ধকার ছাড়া কিছু বুঝবার উপায় নেই প্রায় দশ বারো হাতের মধ্যে সে চলে এসেছে হঠাৎ থমকে দাঁড়াল ছায়ামূর্তিটি আহমেদ মুসা বাম হাতের বুড়ো আঙ্গুলের সুইচে চাপ দিয়ে ডান হাতে রিভলভার ধরে বের হয়ে এলো আড়াল থেকে ঘটনার আকস্মিকতায় ছায়ামূর্তিটি মুহূর্তের জন্য বিহবল হয়ে পড়ল রিভলভারের নলটি স্থির লক্ষ্যে তুলে ধরে আহমেদ মুসা বলল নিশান আমার ভুল হয় না ফেলে দিন রিভলভার বাম হাতের পেন্সিল হেডেড রিভলভারটিও ফেলে দিন ছায়ামূর্তিটির স্থির নিষ্কম্প চোখ দুটি আহমেদ মুসার চোখে কি যেন পাঠ করল তারপর একটু ইতস্তত করে হাতের দুটি অস্ত্র ফেলে দিল মেঝে পাশে মানুষের একটি ছায়া নড়ে উঠতে দেখে চমকে উঠল আহমেদ মুসা প্রায় ছিটকে এক পাশে শুয়ে পড়ল সে সঙ্গে সঙ্গে পিছন থেকে দুপ করে একটি শব্দ হলো, তীব্র আর্তনাদ করে পড়ে গেল সামনের লোকটি আহমেদ মুসার রিভলভার ও গর্জে উঠল কিছু বুঝবার আগেই পিছনের লোকটির হাত থেকে রিভলভার ছিটকে পড়ে গেল বাম হাতটি উপরে তুলতে চেষ্টা করল লোকটি আহমেদ মুসা গর্জে উঠল হাত নামিয়ে নাও নাহলে দ্বিতীয় গুলিটি এবার হাত নয় হৃৎপিণ্ড ভেদ করে বেরিয়ে যাবে আদেশ পালন করল লোকটি তার ডান হাত থেকে ফোটা ফটা রক্ত ঝরে পড়ছিল এ সময় বাইরের গেটে গাড়ি দাঁড়ানোর শব্দ হলো উৎকর্ণ হয়ে উঠল আহমেদ মুসা কিন্তু রিভলভারের নল তার একটুও নড়ল না বাইরে থেকে একটি পরিচিত সংকেত এলো আহমদ মুসা তার উত্তর দিতেই কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে হাজির হল ফারুক এসেই বলল ঠিক কান ভুল শোনেনি যা ভেবেছিলাম তাই ওসব অ্যানালাইসিস পরে করো ফারুক আগে আমাদের এই মেহমানটির পকেট থেকে দ্বিতীয় রিভলভারটি বের করে নাও সাবধানে হাত দিও পকেটে হয়তো আরও কিছু থাকতে পারে শরীফ মাহমুদের চ্যানেল আজই সাবস্ক্রাইব করুন